गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल साथी सोमोस ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो देखो साढ़े पाँचटा बाजे घड़ीते, तो आमी खूब भोर बेलाय उठे पड़े। तो एखन तो तुम्हारे देखालाम साढ़े पाँचटा बाजे, तो आमी तार आगे उठे अनेक आगे। देखो आमी ओके टिफिने कि दिच्छी, भात भाजा। तो कल के आमी भात रेखे दिएछिलाम, तो ओगुलोके आमी भाबलाम बिरियानी मसला दिए भालो करे बिरियानी मतन बनिए देव। और ओ आजके साढ़े पाँचटार समय बेरिए जाच्छे, तो आमी टिफिन रेडी करे गुछिए दिलाम बैगे। আর আমার হাজবেন্ড যাবে আজকে অনেক দূর কাজের সূত্রে, তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়ছে, তো ওর সাড়ে ছটায় ট্রেন আছে। তো দেখো, এই দেখো আমাদের বাগান। তো আমি ওকে দাঁড়াতে চলে এসেছি, গেট খুলতে এসেছি, তো এখনও কেউ ওঠেনি, মা বাবা কেউ ওঠেনি, আর সোনা তো ঘুমোচ্ছে। তো আমি এখন ওকে গেটে চাবি খুলে দিতে যাচ্ছি, গেটে চাবি খুলতে যাচ্ছি। তো আমি গেটে চাবি খুলতে আসার সঙ্গে সঙ্গেই মাও উঠে পড়েছে, তো মা গেটে জল দিচ্ছে এখন, আর ও এবার বেরিয়ে যাবে। আর আমি ওকে দাঁড়াতে এসেছি, তো সোনা উঠে পড়েছে, আমি আবার তাড়াতাড়ি করে সোনার কাছে গেলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সোমস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদেরকে দেখালাম আমি সাড়ে পাঁচটার সময় ঘড়িটা দেখালাম, কিন্তু আমি উঠেছি অনেক আগে, পাঁচটার আগেই উঠেছি। তো ওকে টিফিন করে দিলাম, দেখলে তোমরা ওকে ভাত ভেজে দিয়েছিলাম আজকে, তো টিফিনে আজকে ওটাই দিলাম। আর আজকে ও যাবে অনেক দূর, তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে, তখন মানে বেরিয়ে গেছে তখন তোমাদের আমি ঘড়িতে দেখাচ্ছি। তো ও আজকে অনেক দূর যাবে, তো পৌঁছতে পৌঁছতে ওর 12টা 1টা বেজে যাবে, তো আজকে আর ফিরবে না, ওই জন্য আজকে আর কোনো কাজে গা লাগছে না, তো বসেই আছি, ভালো লাগছে না। আর ওকে সকালবেলা দাঁড় করাতে গিয়েছিলাম, তখন ছেলেটা উঠে পড়েছিল, তো চলে এলাম তাড়াতাড়ি করে, দিয়ে আবার ঘুম পাড়লাম, কারণ ও এখন ঘুমোক, আর ওর তো উঠে কোনো কাজ নেই। তো চলো দেখি আজকে সারাদিন কি করে না করে, মানে ও থাকলে তো খুব তাড়াতাড়ি থাকে, ও টাইমে ভাত দিতে হয়, সব কিছু তাড়াতাড়ি করতে হয়, তো আজকে কোনো মানে তাড়াতাড়ির কোনো ব্যাপার নেই, তো আস্তে আস্তে কাজ করলে হবে, ওই জন্য কাজে কোনো গা লাগছে না, একটু বসেই আছি সকাল থেকে। তো ছেলেটা উঠে গেলে তো আবার মানে তাড়াতাড়ি করে যাবে, মানে এই কাজটা ভাববো আর এই কাজটা করবো, মানে একটা কাজ ভেবে রাখবো আর একটা কাজ হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিন কী করি। দেখো বাবাটা ঘুম ছাড়ছে না, দেখো এটা কচি ছেলে হয়েছে, এই দেখো এটা কচি ছেলে হয়েছে, ঘুমটা ছাড়ছে না, দেখো কুচু কুচু করছে, দেখো দেখো কুচু কুচু করছে, ওই দেখো দেখো দেখো, ওই দেখো কচি ছেলে হয়েছে আমার, অ্যাক্টিংটা দেখেছো অ্যাক্টিংটা, এই দেখো আর দেখো কচি ছেলে, দেখো একে দেখো, এই দেখো এটা কচি ছেলে হয়েছে, দেখেছো ওই দেখো, ওই দেখো ওই দেখো কচি হয়েছে, কচি ছেলে হয়েছে, কচি ছেলে হয়েছে তা, এই দুষ্টুটা এইমাত্র ঘুম থেকে উঠলো। তো সোনাকে এবার ব্রাশ করাবো, তারপরে দুধ খাবো, তারপরে বিছানা গোছাবো না গো। ও বাবি বাবি, ও কচি ছেলে হয়ে গেছে, একদম ছোট্ট ভাই হয়ে গেছে, দেখেছো এত ছোট্ট ভাই হয়েছে, বাবি বাবি বাবি, ছোটো ভাইগুলো কেমন চলে, কেমন চলে ছোটো ভাইগুলো, আবার দেখিয়ে দাও তো, দেখবে ছোটো ভাইগুলো কেমন চলে দেখবে, এখানটা সরে দাও, দেখাও ছোটো ভাইগুলো কেমন মায়ের কাছে আসে গো, দেখবে দেখবে ছোটো ছেলে দেখবে, বলে দাও হাই, বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং, সবাই ভালো আছো তো, বলো জিজ্ঞাসা করো, বলো ভালো আছো, দাগগুলো দেখবো তো, চলো দেখতে থাকো ব্লগটা, এখন বিছানাও বিছানা খাইয়ে দিই, কি অ সোনা দাঁত দেখাচ্ছে, এই দেখো দেখি দাঁতগুলো, হ্যাঁ দাঁতগুলো সাদা, আর একটু ব্রাশ করে সাদা হয়ে যাবে, বলো আমি দাঁত, চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো এই যে তেল নিয়ে চলে এসেছি, তো মাথায় অনেকদিন তেল দেওয়া হয়নি, তো তেল দেবো, আর জলখাবার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন স্নান করতে যাবো, তার আগে আমি তেলটা মেখে নেবো। তো মা আজকে রান্নাবান্না করছে, তো ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি নেই, তো আমি একটু সময় পাইছি, মানে ছেলে নিয়ে তো কিছু সময়ই পাই না ভালো করে। তো আমার তেল মাখা কমপ্লিট, এবার আমি মাথায় তেল দিলাম, দেখো কত তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন চান করতে যাবো, তো চান করে এসে তারপরে অন্য যা কাজ আছে করবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার স্নান টান কমপ্লিট, তো চলে এসেছি রুমে, তার মাঝখানে আমি সোনাকে চান করিয়েছি, তো দিয়ে সোনাকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজে চুলটা আঁচড়াচ্ছি। তো দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর সোনাকেও তার সাথে চান করিয়ে দিয়েছি ছয়বার করে, দিয়ে এতক্ষণে নিজে চুলটা আঁচড়ালাম। তো এখন কাজ হচ্ছে, আজকে তো মা রান্নাবান্না করছে, তো আজকে তো আমার রান্না নেই, ওই জন্য সোনাকে এখন আমি পড়তে বসাবো, তো এখন সময় আছে,
তো চলো সোনাকে দেখবে কেমন পড়ায়, সোনা কেমন পড়াশোনা শিখেছে, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। এই দেখো সোনার ব্যাগ, এটাতে সোনার বই আছে, স্লেট আছে, তো সোনা এখন পড়তে বসবে। এই দেখো সোনা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখেছো? এই দেখো এইটার মধ্যে সোনাই ফুলগুলো আটকেছে। সোনা দেখি দাও তো কি আটকেছে। এই দেখো আমার সোনা আটকেছে, দেখো ফুলগুলো আটকেছে। এই দেখো সোনা কি সুন্দর ফুল গাছ আটকেছে, এই দেখো দুটো ফুলকে লাগিয়েছে কি সুন্দর। চলো বলো অয়ে অজগর আয়ামটি, ভালো করে বলো, ভালো করে বলো আয়ামটি। তুমি খেলা করো, খেলা করতে করতে পড়ো। আয়ামটি খাবো পেরে, হস্য ইঁদুর ছানা, দীর্ঘ ইগল পাখি, হস্যই উঠ চলেছে। দেখো সোনার এবার খাবার টাইম হয়ে গেছে, তো চলে এসেছি সোনাকে খাওয়াতে। তো সোনাকে দই দিয়ে ভাত দিয়েছি, তো দই ভাত খুব ভালো লাগে, দারুণ লাগে ওর দই ভাত, খুব প্রিয়। তো ওকে এখন খাইয়ে দিই, তো চলো দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো চলে এসেছি এখন বিকালবেলায়, তো এই দেখো ছেলেকে খাওয়াচ্ছি একদিকে, আর এখন রেডি হব, তো যাবো বাবার বাড়ি হঠাৎ করেই, কারণ আমার বাবু আসছে। তো বাবাকে বাবু বলি, তো বাবু এসছে তো এখানে, তো একটা কাজের সূত্রে এসেছিলো, তো বললো যাচ্ছি তোর বাড়ি। তো আমার শাশুড়িমা বললো যে তাহলে বাবার সঙ্গে যাবি, তো যা দুদিন ঘুরে আয়। আর আমার হাজব্যান্ড তো আজকে বাড়িতে নেই, তো আজকে ফিরবে অনেক দূরে, মানে কাজে গেছে। তো ভাবলাম যে হ্যাঁ যাই, তো বাবু আসছে, তো আমরা রেডি হয়ে যাবো এখন, যে মা বেটাই চলে যাবো বাবুর সাথে। আর সোনা তো মানে দুদিন যাবো দুদিন যাবো করে পাগল করে দিচ্ছে, তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো এত তাড়াতাড়ি রেডি হয়েছে কি বলবো তোমাদের, তো বাবু ফোন করেছে 3:30 সময়, আর আমরা এখন 5টার সময় বেরোচ্ছি। তো ওখানে বাবু কাজ মিটিয়েছে, তারপরে এসেছে, জাস্ট বসেছে, শুধু শরবতটুকু খেয়েছে আর কিছু খায়নি। তো বলো যাবি যখন চল, সন্ধে করো, সন্ধে হয়ে যাবে না হলে। তো আমরা বেরিয়ে পড়লাম ওই জন্য তাড়াতাড়ি। হেলমেটটা নিয়ে যাবো, আবার আসার সময় বাসে এলে তো আবার হেলমেটটা নিয়ে ঝামেলা হবে। এই ছোট ভীম রাজা কামড়ে দিয়েছো, অনেকটা দূর। তো দেখো বাবু গাড়ি বার করছে, তো চলো বেরোই, হঠাৎ করে রেডি হয়েছি, সেরকম কিছু মানে পড়িও নি, কানে কানে ওই যা পড়েছিলাম তাই পড়েছি, তো যাচ্ছি। এই তো শোনা বাবু রেডি, দাঁড়াবে দাঁড়াবে, বেরোবে না, দাঁড়া বেরোবে না, গাড়ি আসছে। ওই হ্যাঁ দুধ তো নিয়েছি, ওর দুধটাও বোতলে করে নিয়ে নিলাম। এইদিক দিয়ে যাবো, এদিকে অনেক রাস্তা, চলো। এইগো তোমার ব্যাগটা আমি পিঠে নিয়ে দাও, ব্যাগটা আমি পিঠে নিই, ভারী তো, নাহলে বসতে পারবো না তো। হ্যাঁ সামনে দিকে নাও, ছোটো কোনো বেলগুলো একটু নাকি, এই যাবি নাকি মানা, যাবি ঠাকুমকে বলতে বলে আসছি। এই ব্যাগটা তো একটু লক্ষ্য রাখবি, পাটা দিয়ে যা, তো সোনাতে যাওয়ার জন্য একদম রেডি হয়েছিল, তো পা বাড়ি ছিল, দেখছো তো ওর কত আনন্দ, ও মামা বাড়ি আসতে পারলে ওর ভীষণ আনন্দ হয়, কারণ এখানে অনেক খেলা পায়। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখো রাস্তার মাঝখানে একবার দাঁড়াতে হয়েছিল, তো ওই যে বসার জায়গাগুলো বাবু তৈরি করা ছিল ওখানে, তো ওইগুলোকে নিলাম। তো দেখো এখন পৌঁছে গেছি ঘরে। আর ফোন এসছে,
তো দেখো এইমাত্র বাড়ি চলে এলাম, বাপের বাড়ি চলে এসেছি। তো ভাবলাম মাকে জানাবো না, তো মা ঠিক বুঝতে পেরে গেছে। মাকে মানে আগে বলেছিলাম যে যাচ্ছি, তারপর আবার বলেছিলাম যে আমি যাবো না, তো সন্ধ্যা হয়ে গেছে তো যাবো না, ভগবান নিয়ে যাবে না। তো মাকে ভাবলাম সারপ্রাইজ দেবো, তো আমাদের বাড়ির আগেই আমাদের নামিয়ে দিতে বলেছিলাম বাবুকে, তো বাবু নামিয়ে দিয়েছিলো। আর বাবু পিঠে ব্যাগটা সামনের দিকে নিয়েছিলো, তো সেই হিসাবেই বুনি বুঝে গেছে। দিয়ে বলছে ওই তো ওরা এসেছে, তো ওদেরকে নামিয়ে দিয়ে এলে নাকি, বেয়ে ঢুকলাম। তো বিশাল আনন্দ হয়েছ, কিন্তু এসে হাজির হয়ে গেছে। তো এখন সোনার তো বিশাল মজা, সোনার তো গোটা রাস্তা বলে বলে আসছে। আমি দিদুন্দু বাড়ি যাবো, আমি দিদুন্দু বাড়ি যাবো। তো চলো এখন এসে গেছি, ড্রেস চেঞ্জ করবো, হাত পা ধোবো, খাবো। এই দেখো আসতে না আসতে সন্ধ্যাবেলার মেনু, সিঙ্গারা, মোগলাই, চাটনি, ঘুগনি। এই যো এখানে তিন মূর্তি বসে বসে খাচ্ছে। হ্যালো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এই দেখো, এই দেখো দুটোর মজা। এবার ভাই এসে মজা হয়েছে, মজা হচ্ছে। আমাকে ইতু চেনে, ইতু চেনে। ও তোমার মজা হয়েছে তো সোনা, ভাল লাগছে এবার? তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে পরে দেখা হবে নেক্সট ব্লগে। কাল সকাল থেকে আবার এখানে ব্লগ শুরু করবো। তো চলো টাটা, গুড নাইট।